প্রিয়াঙ্কা কবর কষ্ট পেলেও যত না আঙ্কু মিলে না জানে কেমন আর সুমা কষ্টমা নেহারু যুব কেন্দ্র দলাই ছিলেন ফাইনিতে ক্রাশ হলো আমবাসা রেল স্টেশন সংসদ দেখা স্বচ্ছ ভারত অভিযান রূপ সাফাই অভিযান আসলে নেহরু যুব কেন্দ্র নে ভলেন্টিয়ার্স রেল স্টেশন এসব পুরো ফাইজন সাফ সুতরা ফেলেকা মূলত কর্মসূচি ভারত সরকারের সিদ্ধান্ত সারা দেশে সারা দেশের সাথে সঙ্গতি রেখে আমাদের ত্রিপুরায় নেহরু যুব কেন্দ্র প্রত্যেকটি জেলাতে বিভিন্ন ন্যাশনাল ইউথ ভলান্টিয়ার এবং আমাদের ইউথ ক্লাব সদস্য আছে তাদেরকে সঙ্গে নিয়ে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান সামাজিক ক্ষেত্রগুলো সেগুলোতে তারা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে। ওই যে কত মানে বিসিটি কল্যাণপুর থানা নে পুলিশ ইয়া ও রমন নাজাকা রাখক মুজি রাজাসানি ফাদার হাসানি আর শর্মাকা তাংসালনি হর ও সে দিব্যেন্দু রাজনীতি দল মাতই কল্যাণপুর থানা নে পুলিশ অমর কলোনি কামিনী খরচা চক ফালানি নগ্নি সিনি ফিলে নাই রাখক মুজি রাজাসানি ও চক রণ খোঁজাবে নাকা গানা যিনি খরক হই নব রমই নাকা পুলিশ সন্ধ্যা সময় গোপন সংবাদের ভিত্তিতে অমর কলোনি দুলাল সিনহা নামে এক ব্যক্তির বাড়িতে এরকম বিলাতি মদ বিক্রির উদ্দেশ্যে জমায়েত করেছে এই খবর পেয়ে আমি আমার স্টাফ নিয়ে ওই জায়গায় হানা দিই এবং আনুমানিক 15,000 টাকার মতো ফরেন লিগের ধরা হয় 60 বোতলের মতো। এই অভিযান সবসময় চলছে। হাসতে প্রধানমন্ত্রী উজ্জ্বলা প্রকল্প নিয়ে রাজাখনী রবীন্দ্র শতবার্ষিকী ভবনে নৈমারে হল অপ্রকল্প চেঙ্গুরিকা কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান গানাগিনি ফিওবেরিজাকা ইন্ডিয়ান ওয়েল নি আগরতলা বটলিং প্ল্যান্ট নব যোগাযোগ ও পাণ্ডব কেন্দ্রীয় মন্ত্রী খবর দেব ফাই মাঞ্জাক রামমন্ত্রী ভানুলাল সাহা বীরের রতন লাল নাথ বিজেপি হাসতে তুইফাম বিপ্লব কুমার দেব আকর্ষণ আসলে কেন্দ্রীয় মন্ত্রীতে ফাইজাল নারওয়াল সহ প্রকল্প নিয়ে শ্যামান্ত সোনিয়াগ গ্যাস মানিক ইয়াফরে রেখা বটলিং প্ল্যান্ট हम एक नॉर्थ त्रिपुरा के लिए और एक साउथ त्रिपुरा के लिए ये दोनों बॉटलिंग प्लांट से त्रिपुरा भर में आने वाले 15-20 साल तक जितना भी गैस लगेगी जितना भी एलपीजी लगेगी सारे की व्यवस्था आज हमने शुरू कर दिया है। सिर्फ उतना नहीं पेट्रोल डीजल की किल्लत 7-7 दिन 8-8 दिन 10-10 दिन भी होती है ऐसा त्रिपुरा सरकार ने हमारे सामने रखा। हमने धर्मनगर की टर्मिनल को उसको क्षमता बढ़ाने के लिए अभी उसके पास 5,000 किलोलीटर कैपेसिटी की टैंकर्स है। हम साल भर के अंदर उसको बढ़ा के 7,500 किलोलीटर तक ले जाएंगे। उसमें और पैसा निवेश करेंगे। गुवाहाटी से रेल से धर्मनगर तक का डीजल पेट्रोल लेके आएंगे। मित्रों ये होगा 7,500 कोटु माता बस आपसे लेंगे जानो नहीं तो निकाल ब्रो कोटु माँ যখন কিছুই ঠিক চলছে না আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা খোয়াই উদয়পুর ধর্মনগর কলকাতা পর্ষদ অনুমোদিত দশম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক পারুল প্রকাশনী গণিত শাস্ত্র গৌতা সাহা জীবন বিজ্ঞান বিচিত্রা দুলাল কুমার চট্টোপাধ্যায় সমাজবিদ্যা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ডক্টর অমিত দে সমাজবিদ্যা ভূগোল অর্থনীতি ঝর্ণা তালুকদার ভৌত বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই ডক্টর অর্জুন কুমার দে পারুল প্রকাশনী ভাষা ও ভাবনা ব্যাকরণ ও নির্মিতি নীরেন্দ্রনাথ চক্রবর্তী A Practical English Grammar and Composition, Dr. P.C. Thor, Parul Prakashani.
আপনি কি জানেন ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে উত্তর পূর্বাঞ্চল তথা ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে লাল সতর্কতার পঞ্চম জোনে রয়েছে? আপৎকালীন বিপর্যয় মোকাবেলার জন্য তৈরি করুন নিজেকে, অংশগ্রহণ করুন সরকারি প্রশিক্ষণ শিবিরের। ইতিমধ্যে ধলাই জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়ে গেছে মেগা মক ড্রিল, স্কুল সেফটিমূলক প্রশিক্ষণ, বিপর্যয় মোকাবেলার জন্য জেলা মহকুমা এবং ব্লক লেভেল সেমিনার, তাছাড়া জেলা মহকুমা ব্লক এবং পঞ্চায়েত ভিত্তিক বিপর্যয় মোকাবেলা টিমও গঠন করা হয়েছে। বিপর্যয় মোকাবেলা করে নিজেকে, পরিবারকে এবং আপনার প্রতিবেশীকে বাঁচাতে এগিয়ে আসুন। বিপর্যয় মোকাবেলায় ধলাই জেলা প্রশাসন আপনাদের সাহায্যে সদা প্রস্তুত। ধলাই জেলা প্রশাসন কর্তৃক জনস্বার্থে প্রচারিত। কেন সবাই তোর মতো হয় না, কেন এত ঝামেলা করে, কেন কেন? ভাগ্যে আরএফএল এসডব্লিউআর পাইপ আপনাকে কোনো ঝামেলা দেয় না। টাইটেনিয়াম ডাইঅক্সাইড সমৃদ্ধ আরএফএল এসডব্লিউআর পাইপ শীত গ্রীষ্ম বর্ষায় থাকে অটুট, বছরের পর বছর আপনার বাড়িকে রাখে সুরক্ষিত আর আপনাকে রাখে ভাবনাহীন। আরএফএল এসডব্লিউআর পাইপ, বাড়ির সুরক্ষায় একেবারে ফিট। মুখ্যমন্ত্রী মানে সরকার আমি যখন গাড়ি থেকে নেমে ঢুকছিলাম, সামনেটা দেখে আমার সন্দেহ হচ্ছিল। এর আগে এরকম আরো গোটা দুই দিনে মহকুমা হাসপাতাল বাড়ি উদ্বোধিত হয়েছে, আমার উপস্থিত থাকবার সৌভাগ্য হয়েছিল। এটা দেখার পর আমার মনে হয়েছে, তাহলে কি মহকুমা হাসপাতালটি অন্য মহকুমার হাসপাতালের চাইতে একটু অন্যরকম, ছোট, তাহলে কি করে 100 সজ্জা হবে? বাগমানি গানাগিনী দুই রণ খাতি
ব্যবহার খাই না বাগল বৈদ্যতনক অবহার কা আমগর ব্লক এর মধ্যে শিক্ষামন্দ সাবডিভিশনে ফিল্ড টেস্ট কিট এর মাধ্যমে জল পরীক্ষা করা ট্রেনিং ও ফিল্ড টেস্ট কিট বিতরণ করা এবং অবৈধ জলের কানেকশানে কর্মশালা এই উপলক্ষে আজকে আমাদের এই প্রোগ্রামটা করা হয়েছে। জল পরীক্ষা করলে পরে মানে জলটা কীরকম জল এটা টেস্ট করা হলে পরে জলের মধ্যে কোনো দূষিত কিছু থাকলে পরে এটা গ্রহণযোগ্য না হলে পরে এটা জলের পিউরিফিকেশন করা হলে এরকম। অগস্টের সালবারে জাতীয় কৃমিনাশক দিবস অশাল্য চুমা থেকে না পালাই যাওয়া তোমার হাকত সুবিধাবাসে ত্রিপুরা হাসতে হবো অশাল্য হাসতে অগাস্টি শালমারি নিশিনি অগাস্টি চিসিনি শালমারি জরা ও শালমিও না ক্রিমিনি ট্যাবলেট চারি জাগানো অমৃতি ও ইয়াকাম ব্যবহার যোগা যা যত স্থানীয় ও নাং সুমা কক আমার মুগ্ন সগরি না খাতার ও তাংসল খোয়াই জেলা শাখাম অকরানি খতল নগর যোগালি না জাগাছে কথম পাঁদা ও কথম পাঁদা জেলা শাখাম অকরা ক্রিমিনাশক দিবস নদী নাংসুমা কক্ষিটুপ শাখা ডিওয়ার্মিং ডে 10 অগস্ট উপলক্ষে আমরা টোটাল টার্গেট যা আমাদের অলমোস্ট 92,000 এর মধ্যে সমস্ত অঙ্গনওয়াড়ি সেন্টারে কৃমিনাশক দেওয়া হবে এবং গভর্নমেন্ট স্কুল এবং প্রাইভেট স্কুলেও 1 থেকে 19 বছর বয়স্ক সমস্ত শিশুদের খাওয়ানো হবে। বিগত রাউন্ডে আমরা অলমোস্ট 94% করেছিলাম এক দুটো স্কুল বাদ দিয়ে বিশেষ করে প্রাইভেট স্কুল। এবার আমরা তাদেরকেও আমরা আমাদের টার্গেটে নিয়ে আসছি, আশা করি আমরা এবার মোর দেন 95% আমরা খাওয়াতে পারব। হাই হাই তো স্যার সাবসা ল্যাঙ্গুয়েজ অন লাইক অন কল ব্রো কস্টমার কেন বহিরাজ্যের খুব দামি রড বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের যা জংরোধক তাই মরছে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার বেস্ট ইঞ্জিনিয়ার বেস্ট চয়েস। তো পরিবারে সুখী পরিবার সন্তান ছেলে হোক বা মেয়ে হোক দুটির বেশি কখনোই নয়। জন্ম নিয়ন্ত্রণের বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিগুলো গ্রহণ করুন, যেমন কপারটি, গর্ভনিরোধক বড়ি, নিরোধ ইত্যাদি ব্যবহার করুন। আরো সন্তান যদি না চান তবে জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি যেমন মহিলাদের বন্ধাত্মকরণ, পুরুষদের নির্বীর্যকরণ, অপারেশনের জন্য নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। এসে গেছিস রাজু? শোন, 10 ফেব্রুয়ারি আমরা তোর মাসির বাড়ি যাচ্ছি। আরে ওই দিন তো জাতীয় কৃমিনাশক দিবস, আমরা তো 2 দিনের জন্য যাচ্ছি। রাজু ঠিক বলেছে মা, ওই দিন স্কুলে সব ছেলেমেয়েদের কৃমিনাশক ঔষধ খাওয়ানো হবে। কৃমি নিয়ন্ত্রণ কি এতটাই জরুরি? হ্যাঁ মা, কৃমি দেহের প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য খেয়ে নেয়, এর ফলে ছেলেমেয়েদের স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মক্ষমতার উপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। তাহলে তোদের এই ছোট বোনটি তো আমার চিন্তা করছো কেন? 1 থেকে 5 বছরের শিশু, এমনকি যারা এখনো স্কুলে যায় না তাদেরকে অঙ্গনারী কেন্দ্রে এই কৃমিনাশক ঔষধ খাওয়ানো হবে। কৃমি থেকে মুক্তি, স্বাস্থ্যোজ্জ্বল ভবিষ্যতের সূচনা। মা, ও মা, কি হয়েছে? মা, আমার বোনটি আর আমার মতো হবে না তো? হ্যাঁ, না না, তা কেন হবে? হ্যাঁ আমি ঠিকই বলছি, এই তো গৌরী বিষয় বলল। ও ঠিকই বলছে, আমাদের রাজ্যে পোলিও থেকেও দ্বিগুণ শক্তিশালী IPV ইনজেকশন সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানে চালু হয়েছে। হাসপাতালে টিকাকরণের সময় তৃতীয় ডোজ OPV-র সঙ্গে আপনার এই ফুটফুটে সন্তানটিকে অবশ্যই IPV ইনজেকশন দিন।
জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। যে সমস্ত শিশুরা জন্মগত রোগ যেমন বাঁকা পা, ঠোঁট বা তালু কাটা অথবা জন্মগত হৃদরোগ, চর্মরোগ, দাঁতের ক্ষয় ইত্যাদি অথবা বিকাশগত ত্রুটি অথবা শারীরিক প্রতিবন্ধকতার শিকার, তাদের সম্পূর্ণ বিনামূল্যে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম প্রকল্পের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। জন্ম থেকে 18 বছর বয়সী যে কোনো শিশুকে সম্পূর্ণ সরকারি খরচায় এই সুবিধা প্রদান করা হয়। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের সুযোগ গ্রহণ করুন এবং উজ্জ্বল ভবিষ্যতের সূচনা করুন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়্যা এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস এর অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুনি, আগরতলা। নূপুর পায়ের রিনিকে ঝেড়ে পায়েল খানি বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁই অলংকার, যেন নারীর অহংকার রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি, কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। উদয়পুর বরতিলা দুর্গা বাড়ি ড্রপ গেট ফুলকুমারী নখবই ব্যাপক আমি বেড়ে নাকা রেল ও শিকলা শুনে মাজামা মকল লাইট। হাতি বার সবন বিশ্ব মাতৃ দুগ্ধ পান সপ্তাহ পালাই যাওয়া হতো ওই এক আমরা রুবই ন খয় জেলা হদা সরুতে হদা হামক্রায় কত নিফাজিতে খয় নিয়ে লাল ছড়া নিয়ে শিশু তীর্থ অঙ্গনবাড়ি কেন্দ্র ও হাতি বার নিয়ে সার পাইঠাক জড়ানো পালাই না যাকা দুগল যেমন ও পান্ডব ফাজত ক্ষয় পুর পরিষদ আমসাইনি সিডিপিও কৃষ্ণা রক্ষিত পুর প্রশ্নে কাউন্সিলর কঙ্কন পুর কায়স্থা। সমস্ত মায়েদের বলি যে মাতৃ দুগ্ধ হলো শিশুর আসল খাবার, এবং সেই খাবারটা যদি শিশু না খায় তাহলে ভবিষ্যতে তার রোগ প্রতিরোধ যে ক্ষমতাটা সেই ক্ষমতাটা বৃদ্ধি পাবে না, সে বিভিন্ন রকম রোগে আক্রান্ত হতে পারে। এই জন্য বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে মায়েদেরকে আমরা বলি যে ব্রেস্ট ফিডিং অবশ্যই খাওয়াবেন, আর ব্রেস্ট ফিডিং খাওয়ালে কিন্তু মায়েদেরও অনেক লাভ, কারণ ব্রেস্ট ফিডিং করালে, শিশুকে ব্রেস্ট ফিডিং করালে মায়েদের ব্রেস্ট ক্যান্সার, ব্রেস্ট টিউমার
এগুলি হওয়ার সম্ভাবনা থাকে না, এগুলি থেকে মায়েরাও মুক্তি পেতে পারেন। আর যে ফিগার নষ্ট হয়ে যায় এরকম কবর কক্টমা টাউন বাগা আসন সার্বম নাইতিন কবর কক্টমা প্রকাশ চোপড়া জেতনার হামায়।